কোরআনকে বুঝে পড়লে সকল কিছু চাপে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন করো গবেষণা। যে কোরআন এনে দেবে মুক্তির বারতা, বুকে চেপে চুমু দিলেই তাকে হবে কি মানা। বিসমিল্লাহ রহমান রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। দূরের কাছে শ্রদ্ধা দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন রিসার্চ ফাউন্ডেশন 10 মিনিটস অনলাইন প্রোগ্রাম থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। দর্শক শ্রোতাবৃন্দ, যে বিষয়ে আমাদের আলোচনা চলছে সেটা হচ্ছে গুনাহ, সংজ্ঞা ও শ্রেণীবিভাগ, প্রচলিত ধারণা, সঠিক তথ্য। এটার 29 নম্বর পর্ব আজ। টোটাল 36টি পর্ব হবে আজের 29 নম্বর পর্বের আগে 28টি পর্ব হয়ে গেছে। আপনারা জানেন এই বিষয়গুলো, আমরা প্রতিটা বিষয়ে প্রচলিত ধারণা কী বলি আর সে ব্যাপারে সঠিক তথ্য কী হবে সেটা দেখাই। কারণ আমরা মনে করি মুসলিম উম্মার যে আজ অধঃপতন তার প্রধান কারণ হচ্ছে জ্ঞানের মধ্যে ভুল, মূল অনেক বিষয় হারিয়ে ফেলা। আমরা সেই হারিয়ে ফেলা বিষয়গুলো এই 10 মিনিটের প্রোগ্রামে আপনাদের সামনে নিয়ে আসছি। আমরা মনে করি এই বিষয়গুলো সংশোধিত না হলে উম্মা তাদের হারানোর স্থান ফেরত পাবে না এবং বিশ্ব শান্তি, মানব সভ্যতা যে শান্তি খুঁজে পাচ্ছে সে শান্তিও পাবে না। আমরা এর আগে বলেছি যে সেই 28টি পর্ব যা হয়েছে ওখানে আমরা বলেছি যে গুনার প্রচলিত সংজ্ঞা মুসলিম উম্মা জানে কি, নিষিদ্ধ কাজ করলে গুনাহ। কথা মোটেই ঠিক নয়, নিষিদ্ধ কাজ করলে গুনাহ মোটেই ঠিক নয়। ঠিক কথা হচ্ছে কি, একটা নিষিদ্ধ কাজ করলে গুনাহ হবে কি হবে না তার 3টি জিনিসের পরে নির্ভর করে। একটা হচ্ছে ওজর, অনুশোচনা, উদ্ধার করার চেষ্টা। তাই একটি গুনার সংজ্ঞা হবে কি, নিষিদ্ধ কাজ সমানের চেয়ে কম গুরুত্ব বা পরিমাণের ওজর, অনুশোচনা, উদ্ধার করার চেষ্টা অবস্থা করলে তাকে নিষিদ্ধ, তাকে গুনাহ বলে। সমান গুরুত্বের ওজর থাকলে গুনাহ হয় না। আমরা আর গুনার মাত্রা অসংখ্যা, তার মোটা দাগের মাত্রা হচ্ছে 5টি। কুফরি ধরনের কবিরা গুনাহ, সাধারণ কবিরা গুনাহ, মধ্যম ধরনের গুনাহ, ছোট গুনাহ, শূন্য গুনাহ, মানে গুনাহ নাই, নিষিদ্ধ কাজ করলে গুনাহ নাও হতে পারে। আমরা এ পর্বে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে নিষিদ্ধ কাজ করার পর কুফরি অস্বীকার করা ধরনের কবিরা গুনাহ হওয়ার পরে কোরআন ও ইসলামের চূড়ান্ত রায়, যে নিষিদ্ধ কাজ করলে যে কুফরি ধরনের কবিরা গুনাহ, অস্বীকার করা ধরনের কবিরা গুনাহ হতে পারে সে ব্যাপারে ইসলামের চূড়ান্ত রায়। আমরা এটা দেখে নিই। আমরা এর আগে কমন সেন্সের মাধ্যমে বলেছিলাম যে নিষিদ্ধ কাজ করার ব্যাপার মতো গুনাহ হতে পারে, নিষিদ্ধ কাজ করলে কুফরি মানে অস্বীকার করার গুনাহ কখন হবে, যে খুশি মনে করছে তার মানে ওটা বিশ্বাসই করে না। আমরা যদি কোরআন কীভাবে বলছে কথাটা চলুন একটু দেখি কোরআন কী বলছে ব্যাপারে। আল্লাহ বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওমান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহু ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা। কী বলছেন, মুমিনের জন্য মুমিনদের পরিবর্তে কাফেরদের প্রভাবিত হয়ে যাওয়ার ন্যায় বন্ধু হিসাবে গ্রহণ না করে, যে ইচ্ছাকৃতভাবে খুশি মনে তা করবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তবে তাদের পক্ষে থেকে কোনো ক্ষতির আশঙ্কা থাকলে, অর্থাৎ ওজব থাকলে ওইরূপ করলে দোষ নেই। আল্লাহ বলছেন যে প্রথমে বলছেন যে কাফেরদেরকে প্রভাবিত হয়ে যাওয়ার ন্যায় বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে যে আপনি প্রভাবিত করবেন, তাদের দ্বারা প্রভাবিত হয়ে যাবেন বন্ধুর দ্বারা, এরকম বন্ধু নয়। তারপরে বলছে যারা ইচ্ছাকৃতভাবে খুশি মনে তা করবে তা আল্লাহর সাথে তার কোনো ইমানের সম্পর্ক, যারা তা করবে, করানোর সরাসরি কথা বলছে যারা তা করবে তাদের সাথে কোনো ইমানের সম্পর্ক থাকবে না। আবার পরে বলছে তাদের পক্ষে যদি কোনো ক্ষতির আশঙ্কা থাকে, যদি কোনো ওজর থাকে তাহলে আবার দোষ নেই। তাহলে এখানে একটা দুটো দিক বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, যে যদি খুশি মনে করে তাহলে তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না, মানে এটা নিশ্চিত একেবারে কুফরি ধরনের কবিরা গুনাহ। খুশি মনে করলে, খুশি মনে যদি কাফেরদের প্রভাবিত হয়ে যাওয়ার মতো বন্ধু হিসেবে গ্রহণ করা হয়, আর যদি কোনো ক্ষতির আশঙ্কা থাকলে ভয়ের কারণে করা হয় তাহলে আল্লাহ বলছে তাহলে দোষ নাই। তাহলে সমান গুরুত্বের ওজন থাকলে কোনো গুনাহ হয় না এখানে বলা গেল, আর খুশি মনে করলে কুফরি ধরনের কবিরা গুনাহ। এর থেকে আমরা বলতে পারি, তাহলে আমরা আর একটা আয়াত দেখি, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা
وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر الصدر بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم سورة النحل 106 নম্বর আয়াত কি বলছেন যে ব্যক্তি ঈমান আনার পর আল্লাহকে অস্বীকার করে তার উপর আল্লাহর ক্রোধ তবে সে ব্যক্তি নয় যে বাধ্য হয়ে অনুশাসনের আকারে অস্বীকার করে কিন্তু কিন্তু তার অন্তর থাকে ঈমানে অবিচল তবে অস্বীকার করার জন্য যার অন্তর উন্মুক্ত রাখে তার উপর রয়েছে আল্লাহর ক্রোধ এবং তার জন্য রয়েছে মহাশান্তি কত ব্যালেন্স মাথা দেখে আল্লাহ বলছে যে মনে যদি অনুশোচনা করে যদি কেউ কোনো নিষিদ্ধ কাজ করে অনুশোচনা সহকারে তাহলে সমান গুরুত্বের অনুশোচনা থাকে আর যার অনুশোচনা আছে তার অজরও আছে উদ্ধার পাওয়ার চেষ্টা থাকবে তাহলে তার কোনো গোড়া নাই কিন্তু কেউ যদি মন্ত্র উন্মুক্ত রেখে মানে খুশি উন্মুক্ত রাখা মানে ইচ্ছাকৃত খুশি মনে কোনো নিষিদ্ধ কাজ করে তাহলে সেটা হচ্ছে তার জন্য বড় একটি ধরনের গুণা অর্থাৎ অস্বীকার করে অন্তর উন্মুক্ত মানে খুশি মনে তাহলে সেটা অস্বীকার করা ধরনের গুণা হবে যদি অনুশোচনা সহকারে করে সমান গুরুত্বের অনুশোচনা থাকে ওজোর থাকে তাহলে নিষিদ্ধ কাজ করলে আল্লাহকে অস্বীকার করে করার মতো কোনো কাজ করলে যে কাজ করলে আল্লাহকে অস্বীকার করার মতো হচ্ছে যদি অনুশোচনা থাকে আল্লাহ যেটা নিষিদ্ধ করেছে তা করলে অনুশোচনা থাকলে কোনো নাই আর উন্মুক্ত রেখে যদি কোনো কাজ করা হয় অন্তর উন্মুক্ত রেখে মানে খুশি মনে করলে তাতে হবে কুফরি দানের কবি না তাহলে এখানেও সে একই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে অন্তর উন্মুক্ত রেখে অর্থাৎ খুশি মনে করো নিষিদ্ধ কাজ করলে সেটা কুফরির গুণা হবে সেই নিষিদ্ধ কাজটি ছোট বড় হলেও হবে ছোট হলেও হবে যে ছোট নিষিদ্ধ কাজ যদি খুশি মনে করা হয় তাহলে সেটা কুফরি ধরনের কারণ টুপি মাথায় দেয় এটা একটা ছোট না টুপি মাথা না দেওয়া একটি ছোট আমল না দেওয়া একটা ছোট নিষিদ্ধ কাজ করণীয় আমল না করাটাই একটা নিষিদ্ধ কাজ তাহলে যে খুশি মনে আরে টুপি না চাইছি তো কী খুশি তার মনে খুশি এত এমন কথা বলে আরে টুপি নামাতে দিলে কী হয়েছে তা কুফরি ধরনের কবির না হবে কিন্তু সে যদি কোনো ছোটো অজুরের কারণে করছে আমি দিচ্ছি না দেওয়াটা দরকার কিন্তু একটা ছোটো কারণে আমি দিতে পারছি না তাহলে তার কোনো গুণা হবে না একেবারে সমান গুরুত্বের ওজনের জন্য হলো ছোটো কাজ তাহলে গুণা হবে না তাহলে বোঝা গেল যে কোরআন আমরা কমন সেন্সে বলেছিলাম যে খুশি মনে যদি করা হয় কোনো নিষিদ্ধ কাজ তাহলে যেন আপনি ওই কথাটা বিশ্বাসই করেন না সেই জন্য খুশি মনে করছেন খুশি মনে করলে অস্বীকার করার ধরনের অপরাধ হয় কোরআনও সেই একই কথা সাপোর্ট করেছে তাহলে আমরা বলতে পারি আমরা যে অপূর্ব যে নীতিমালা আমরা জানি সেটা হচ্ছে যে খুশি মনে করলে তাহলে কুফরি ধরনের কবিরা গুণা হয় এটা কমন সেন্সে বলেছিল কোরআনও সমর্থন করলো তাহলে আমরা বলতে পারি যে অস্বীকার করা ধরনের কবিরা গুণা একটা মাত্রা আছে যেটা খুশি মনে করলে অস্বীকার করা ধরনের কবিরা গুণা এটা ইসলামের চূড়ান্ত রায় তাহলে আমরা এ পর্যন্ত কার আজ পর্যন্ত যে 29টি পর্ব আমরা করে ফেললাম তাতে আমরা বুঝতে পারলাম গুণার মাত্রা হচ্ছে বড় দাগের মাত্রা হচ্ছে 5টি ছোটো দাগের মাত্রা গুণার অসংখ্যা কত ধরনের গুণা যদি ছোট সূক্ষ্মভাবে আমরা ক্লাসিফাই করি অসংখ্যা কিন্তু বড় দাগের বা গ্রস যদি বলি গ্রস মানে বড় দাগের মাত্রা হবে 5টি একটা হচ্ছে কোনো গুণা নাই নিষিদ্ধ কাজ করলে গুণা নাও হতে পারে সমান গুরুত্বের ওজন থাকলে গুণা হবে না ওই যে কাজটি আপনি করছেন নিষিদ্ধ কাজ তার মাত্রা সমান মাত্রা বা পরিমাণের ওজোর অনুশাসনে উদ্ধার পাওয়ার চেষ্টা থাকলে গুণা হবে না প্রায় সমান মাত্রার ওজোর প্রায় সমান গুরুত্ব বা মাত্রার ওজোর অনুশাসনে উদ্ধার পাওয়ার চেষ্টা থাকলে সবিরা গুণা মধ্যম মাত্রার ওজোর অনুশাসনে উদ্ধার পাওয়ার চেষ্টা থাকলে মধ্যম গুণা প্রায় না থাকার মতো মাত্রার ওজোর অনুশাসনে উদ্ধার পাওয়ার চেষ্টা থাকলে সাধারণ কবিরা কারণ খুশি মনে করলে কুফরি ধরনের কবিরা গুণা হয় আর খুশির মনের কাছাকাছি প্রায় না থাকা ওজোর অনুশোচন আছে কিন্তু প্রায় না থাকা একেবারে যদি না থাকতো তাহলে কুফরি হতো আর প্রায় না থাকা হলে তাহলে সাধারণ কবিরা গুণা হতো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কুফরি ধরনের কবিরা গুণা আছে পুরান মোটা দাগের মাত্রা হচ্ছে 5টি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা এভাবে ইসলামকে বুঝে নিয়ে নিজে করতে পারি যদি এই ক্লাসিফিকেশনটা মনে থাকে এবং কখন কোন ধরনের গুণা হয় জানা থাকে আপনি নিজেই একটা আমল কখন ছাড়তে পারবেন কী অবস্থায় ছাড়তে পারবেন আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন নিজের সিদ্ধান্ত নেবেন আপনার জীবনটা সহজ হয়ে যাবে একথা আমাদের ভালো করে জানা দরকার আপনার যদি একটি বিষয় জানা থাকে আপনার যত কঠিন প্রশ্ন আসুক তার উত্তর আপনি লিখতে পারবেন তাই আমরা দেখি একটা ভালো ছেলে প্রশ্ন কঠিন হলেও বলে না প্রশ্ন অত কঠিন হয়নি কারণ তার জানা আছে আর যা জানা না থাকে সে ছেলেটি ওই সহজ প্রশ্ন বলে ও খুব কঠিন প্রশ্ন খুব কঠিন প্রশ্ন লিখতে পারিনি তাই আমাদের এই বিষয়গুলো ইসলামের এই বিষয়গুলো মৌলিক বিষয়গুলো আমাদের কোরআন সুন্নাহ কমন সেন্সের আলোকে খুব সুন্দর করে জেনে নেওয়া দরকার
জানতে পারলে আমরা সে বিষয়গুলো মানুষের কাছে পৌঁছাতে পারবো, আমরা নিজেরা আমল করতে পারবো, নিজেরা আমল করে প্রশান্তি পেতে পারবো, মনের প্রশান্তিরই আমল করতে পারবো। কোন অবস্থায় কোন আমলটা, কোন কী অবস্থায় ছাড়লে আমার গুনাহ হবে না, কখন সগীরা গুনাহ হবে, কখন মধ্যম গুনাহ হবে, কখন কুফরি গুনাহ হবে, কখন সাধারণ কবিরা হবে, এগুলো জেনে যদি আমরা ছাড়ি তাহলে আমরা নিজেকে রক্ষা করতে পারবো, পরকালে আমরা শান্তিতে থাকতে পারবো, দুনিয়াতেও ভালো থাকতে পারবো। নিষিদ্ধ কাজ করা দুনিয়াতে অন্যায়, গুনাহ, দুনিয়ার মানুষের ক্ষতি হবে। আসুন দর্শক শ্রোতাবৃন্দ, আমরা এভাবে ইসলামকে বুঝে নেই, নিজের আমলে সেটা নিয়ে আসি, তারপরে অপরকে সেটা জানাই। তাই আমাদের এই বিষয়কে আসুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বিষয়গুলোকে অপরের কাছে পৌঁছে দিন, আপনার যত বন্ধু আছে তাদের কাছে আপনি শেয়ার করুন। আল্লাহর প্রোগ্রাম করা আছে, আপনি এই কাজগুলো খালাস নিয়াতে শেয়ার করলে আপনার আমল নামেও নেকি পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা সবার কাছে এটা পৌঁছে দিই। ওয়াকিল দাওয়ানা আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।